ভূমিকা ব্যাটারি আমরা সবসময় বিদ্যুৎ তৈরি করতে পারি না এক্ষেত্রে আমরা ব্যাটারি ব্যবহার করি যা শক্তিকে রাসায়নিক শক্তি রূপে সঞ্চয় করে রাখে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের ব্যাটারি ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ সৌরশক্তি সংগ্রহ করে স্যাটেলাইট চালাতে হার্টের পেসমেকার হিসাবে আপনি ভাবতে পারেন ব্যাটারি অন্য সাধারণ বস্তুদের মতনই কিন্তু এক মিনিট ভালভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এটি বিদ্যুতের সাথে স্কুলিং এর সৃষ্টি করে এই ছোট জড় বস্তুটি একটি ছোট বিদ্যুৎ কেন্দ্রে পরিণত হয় আসুন দেখি এখানে কি কি ঘটে একটি ব্যাটারির প্রধান অংশগুলি ব্যাটারি চারটি প্রধান অংশ নিয়ে গঠিত হয় এক একটি ধনাত্মক বিদ্যুৎ বাহক এটি রাসায়নিক হতে পারে যেমন কার্বন বিদ্যুৎ প্রবাহ তৈরিতে সাহায্য করে দুই একটি ঋণাত্মক বিদ্যুৎ বাহক যেমন জিঙ্ক বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করতে পারে তিন একটি ইলেকট্রোলাইট একটি পেস বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ যাতে তড়িৎ প্রবাহ ঘটে চার একটি বিভাজক যা ধনাত্মক ও ঋণাত্মক দণ্ডকে আলাদা করে ব্যাটারি খনি থেকে প্রাপ্ত রাসায়নিক খনিজ দিয়ে তৈরি এই খনিজগুলোর অনেকগুলোই ভারী ধাতু যা অনেক ক্ষেত্রেই বিষাক্ত কর্মনীতি ইতিমধ্যে আপনি জানেন যে বিদ্যুৎ একটি পরিবাহী তারের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ হয় এই পথকে সার্কিট বলা হয় ব্যাটারি তিনটি অংশ অ্যানোড ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড বৈদ্যুতিক সার্কিটের সাথে লাগানো থাকে ব্যাটারি রাসায়নিক বিক্রিয়ায় অ্যানোডে ইলেকট্রন তৈরি হয় এটি অ্যানোড এবং ক্যাথোড মধ্যে বৈদ্যুতিক বিভোগ পার্থক্যের ফলাফল আপনি ভাবতে পারেন এটি ইলেকট্রনের অস্থিতিশীল অবস্থা ইলেকট্রনগুলো স্থিতিশীল অবস্থা পেতে চায় কিন্তু তারা পথ পায় না ইলেকট্রনগুলো একে অপরের উপর প্রক্ষিপ্ত হয় এবং কম ইলেকট্রনের দিকে যাওয়ার চেষ্টা করে ব্যাটারিতে ইলেকট্রন যাওয়ার একমাত্র জায়গাটি হল ক্যাথড কিন্তু তড়িৎ বিশ্লেষ্য আয়ন অ্যানোড থেকে ক্যাথডে সরাসরি যেতে বাধা দেয় যখন সার্কিট বন্ধ হয় তখন ইলেকট্রন ক্যাথডে যেতে পারে উপরে চিত্রে ইলেকট্রন সোজা তারের মধ্য দিয়ে গিয়ে বাতি জ্বালায় এটা ব্যাখ্যা করে কিভাবে বিভব পার্থক্য সার্কিটের মধ্যে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে যাই হোক এই তড়িৎ রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে অ্যানোডে রাসায়নিক পরিবর্তন এবং ক্যাথোডে ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যায় তাই ব্যাটারিতে খুব অল্প পরিমাণে শক্তি প্রবাহ পাওয়া যায় আপনি একটি ব্যাটারি যখন রিচার্জ করেন তখন অন্য একটি শক্তির উৎস ব্যবহার করে ইলেকট্রন প্রবাহের দিক পরিবর্তন করেন যেমন সোলার প্যানেল এই তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া উল্টা ঘটে যখন ক্যাথোড ও অ্যানোড সম্পূর্ণ শক্তি সংগ্রহ করে আগের অবস্থায় ফিরে আসে সাধারণভাবে ব্যাটারি শব্দটি দ্বারা বুঝায় একই ধরনের কতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত একটি গ্রুপ ব্যাটারি হল একাধিক তড়িৎ বিভব যুক্ত কোষের সমন্বয়ে গঠিত যা একটি কোষের তুলনায় উচ্চতর বিভব প্রদান করে একটি ব্যাটারির প্রতীক খুবই সাধারণ যার মধ্যে একটি লম্বা রেখা ও একটি ছোট রেখা সংযোগ তার একে অপরের সমান্তরালে থাকে একটি ব্যাটারির প্রতীক একাধিক কোষের সমন্বয়ে ইতিপূর্বে বর্ণিত হয়েছে কোন কোষের বিভব নির্ভর করে কোষের রাসায়নিক গঠনের উপর কোষের আকার এখানে মুখ্য বিষয় নয় অধিক বিভব পাওয়ার জন্য কোষগুলো সিরিজে সাজানো যেতে পারে ব্যাটারি মোট বিভব কোষগুলোর মোট বিভবের সমষ্টির সমান লেড অ্যাসিড ব্যাটারিতে ছয়টি কোষ থাকে যেখানে বারোটি ভোল্টের মতন বিভব পাওয়া যায় একটি গাড়ির ব্যাটারি শক্ত রাবার হাউজিং এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে যেখানে তারের পরিবর্তে পুরো সিসার বার দিয়ে যুক্ত করা হয় প্রতিটি কোষের জন্য ইলেকট্রোড ও ইলেকট্র লাইট সমান ব্যাটারি কেসে আলাদা করা হয় বড় ব্যাটারি ইলেকট্রোড দ্বয় সাধারণভাবে পাতলা ধাতুর গ্রিডের বা প্লেট আকৃতির দেওয়া হয় এবং প্রায়ই প্লেটের পরিবর্তে ইলেকট্রোড হিসাবে উল্লেখ করা হয় সুবিধার জন্য ব্যাটারির প্রতীক মূলত চারটি লাইনে সীমাবদ্ধ পরিবর্তনশীল বড় ছোট লাইন তাছাড়াও বাস্তবে ব্যাটারিতে অসংখ্য কোষ থাকতে পারে মাঝে মাঝে আপনি অস্বাভাবিক উচ্চ ভোল্টেজের জন্য ব্যাটারির সঙ্গে একটি প্রতীকও জুড়ে দিতে পারেন আন্তর্জাতিকভাবে যাতে অতিরিক্ত লাইন জুড়ে দেয়া থাকে অবশ্যই প্রতিটি রেখা আলাদা আলাদা কোষ পাতকে প্রতিনিধিত্ব করে যদি কোষের আকারে ভোল্টেজের কোনো প্রভাব না থাকে তাহলে এটা কিভাবে প্রভাব ফেলে উত্তর রোধ যা কোষ তৈরিতে সর্বোচ্চ রকম প্রবাহে প্রভাব ফেলে প্রতিটি ভোল্টেজ কোষের ইলেকট্রড ও ইলেকট্রোলাইটের অভ্যন্তরীণে কিছু পরিমাণ রোধ রয়েছে কোষ যত বড় হয় বিদ্যুৎ দাহক তত বেশি জায়গায় ইলেকট্রোলাইটের স্পর্শে থাকে তাই অভ্যন্তরীণ রোধও অনেক কম হয় যদিও আমরা সাধারণত বর্তনীতে কোষ অথবা ব্যাটারিকে সঠিক উৎস হতে ছাড় দেই বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ কেবলমাত্র তখনই ঘটে যখন ব্যাহিক রোধের সংযোগ প্রান্ত থেকে অনুমতি আসে কিন্তু বাস্তব জীবনে এটি সম্পূর্ণভাবে সঠিক নয় যেহেতু প্রতিটি কোষ এবং বর্তনী অভ্যন্তরীণ রোধ পরিবহন করে তাই এই রোধ অবশ্যই বর্তনের বিদ্যুৎকে প্রভাবিত করে থাকে ডটেড লাইনের মধ্যে উপরে দেখানো ব্যাটারির অভ্যন্তরে রোধ যা এক ওহম লোড রোধের বর্তমান ক্ষমতাকে প্রভাবিত করে বাম পাশে দেখানো আদর্শ ব্যাটারি কোনো অভ্যন্তরীণ রোধ নেই তাই আমাদের ওহম সূত্র গণনার জন্য এক ওহম রোধ এবং দশ ভোল্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে দশ এম্পিয়ার প্রবাহের একটি নিখুঁত মান পায় বাস্তবে ব্যাটারির বেলায় অভ্যন্তরীণ রোধের কারণে ইলেকট্রন প্রবাহ বাধাগ্রস্ত হয় তাই শুধুমাত্র আট হাজার তিনশো তেত্রিশ অ্যাম্পিয়ার্সের মতো প্রবাহ পাওয়া যায় একটি সার্কিটের আদর্শ ব্যাটারি রোধ জিরো ওহম যা অসীম পরিমাণ প্রবাহ সরবরাহ করতে সক্ষম বাস্তব ব্যাটারি অন্যদিকে শুধুমাত্র জিরো ওহম রোধের একটি শর্ট সার্কিটের সাথে পঞ্চাশ অ্যাম্পিয়ার ভোল্ট সরবরাহ করতে পারে ব্যাটারির ভিতরে রাসায়নিক বিক্রিয়ার ফলে ব্যাটারি ঠিক দশ ভোল্ট প্রদান করতে পারে কিন্তু এক্ষেত্রে ইলেকট্রনের লোড অভ্যন্তরীণ রোধের ভোল্টেজের পরিমাণ কমিয়ে দেয় পৃথিবী যেমন আমাদের একেবারে মনের মতন নয় ঠিক তেমনি ব্যাটারিও তার ব্যতিক্রম নয় তাই আমাদের অভ্যন্তরীণ রোধের মতো একটি বিষয় গণনায় রাখতে হয় সাধারণত ব্যাটারি এমনভাবে স্থাপন করা হয় যেখানে সার্কিটের রোধের তুলনায় অভ্যন্তরীণ রোধ খুবই নগণ্য হিসাবে কাজ করে তাই কর্মদক্ষতা ও আদর্শ মান উভয় খুব কাছাকাছি হয় ব্যাটারিগুলো মূলত সমান্তরাল বিন্যাসে সাজানো থাকে যদি আমরা একটি ব্যাটারিকে কম রোধ দিয়ে নতুন করে গঠন করি ক্ষেত্রে কোষ থেকে কিছু পাওয়ার জন্য আমাদের দুটি কোষকে সমান্তরালে হবে মূলত এখানে সংযোগ দিতে আমরা থেভিনের সমমানের পাঁচটি সমান্তরাল কোষ নিয়েছি সমতুল্য নেটওয়ার্কে একই উৎসের ভোল্টেজ থাকে কিন্তু মূল নেটওয়ার্কে যে কোনো কোষের রোধের একটি একক ভগ্নাংশের ভোল্টেজ থাকে সমান্তরাল কোষ সংযোগে সমতুল্য অভ্যন্তরীণ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে পাঁচটি কোষে পাঁচ ভাগের এক ভাগ রোধ ভাগ করে দেয় তখন সম্পূর্ণ ভোল্টেজ দুই দশমিক জিরো ভোল্টের মধ্যে অবস্থান করে যদি এই বর্তনীর কোষ বৈদ্যুতিক শক্তি প্রাপ্ত হয় তাহলে সমগ্র বর্তনীর বিদ্যুতের পাঁচ ভাগের এক ভাগ একটি কোষে প্রবাহিত হতে পারে যার ফলে সমান্তরাল সংযোগে সমান রোধের সাহায্যে সমানভাবে বিদ্যুতের বিভক্তিকরণ সম্ভব ব্যাটারির ধরন ও ব্যবহার বিধি বৈদ্যুতিক ব্যাটারিকে বিস্তৃত ভাগে শ্রেণীবিন্যাস করা হয় একটি প্রাথমিক কোষ বা ব্যাটারিকে সহজে একবার ব্যবহারের পর পুনরায় চার্জ করা যাবে না এবং নিম্নলিখিত বাতিল পদ্ধতিতে ফেলে দেয়া হয় বেশিরভাগ প্রাথমিক কোষে ইলেকট্রোলাইট কাজে লাগানো হয় যার মধ্যে বিশেষ উপাদান অথবা বিভাজক অন্তর্ভুক্ত থাকে শুষ্ক কোষগুলোর ক্ষেত্রেও একই ঘটনা থাকে সেকেন্ডারি কোষ বা ব্যাটারি হলো তা যা তাদের মূল চার্জের পূর্বের অবস্থায় ফিরে আসার পর পুনরায় চার্জিত করতে পারে বিপরীত প্রান্তের নির্দেশনায় বর্তমিতে বিদ্যুতের চলাচল দ্বারা বিদ্যুৎ চার্জ হারায় নতুনভাবে চার্জ নেওয়ার জন্য পর্দার মাধ্যমে গ্রাফিক প্রমাণ সহকারে চার্জ নেওয়া হয় সেকেন্ডারি ব্যাটারি তাদের নির্দিষ্ট উদ্দেশ্যের উপর ভিত্তি করে দুটি সাব শ্রেণীতে বিভক্ত যা শক্তিকে সংরক্ষণ করে কাজে লাগা এবং প্রয়োজন মতো শক্তি সরবরাহ করে তাই কোষ সাধারণত কোষগুলো প্রাথমিক শক্তি উৎসের সাথে সংযুক্ত সেজন্য প্রয়োজন অনুযায়ী কোষগুলোতে চার্জ থাকা দরকার উদাহরণস্বরূপ এমন ধরনের সেকেন্ডারি কোর্স যার মধ্যে জরুরি ভিত্তিতে বিকল্প শক্তির উৎস বিমান পদ্ধতি সমূহ এবং স্টেশনারি শক্তি সংরক্ষণ পদ্ধতি সমূহ অন্তর্ভুক্ত থাকবে লোড সমতা বজায় রাখার জন্য এই কোষগুলো সাধারণত প্রাথমিক কোষ হিসাবে কাজ করে কিন্তু চার্জ শেষ হওয়ার পর পুনরায় চার্জ দিয়ে ব্যবহার করা যায় উদাহরণস্বরূপ এই ধরনের কোষগুলো সাধারণত ভোক্তা শ্রেণীর জন্য বৈদ্যুতিক এবং বিদ্যুৎ সংবলিত যানবাহনে ব্যবহৃত হয় প্রাথমিক ও সেকেন্ডারি কোষের তুলনা নিচের সারণিতে সংক্ষিপ্তভাবে প্রাথমিক এবং সেকেন্ডারি বর্তনের মধ্যকার তুলনা তুলে ধরা হলো প্রাথমিক নিম্ন খরচ সেকেন্ডারি উচ্চ খরচ প্রাথমিক উচ্চ জীবন চক্র খরচ সেকেন্ডারি নিম্ন জীবনচক্র খরচ প্রাথমিক ফেলে দেওয়া হয় সেকেন্ডারি যথাযথ যত্নের দরকার হয় প্রাথমিক ফেলে দেওয়া হয় সেকেন্ডারি পর্যাবৃত্ত চার্জের দরকার হয় প্রাথমিক প্রতিস্থাপন সহজলভ্য সেকেন্ডারি প্রতিস্থাপন সহজলভ্য নয় প্রাথমিক ব্যাটারি হিসাবে একই সংখ্যা উৎপাদিত আগে থেকে অর্ডারের প্রয়োজন পড়তে পারে প্রাথমিক সাধারণত হালকা এবং ছোট যদিও অনেক আগে থেকে বহনযোগ্যতার ক্ষেত্রে সহজ সেকেন্ডারি সহজে বহনযোগ্য নয় তাছাড়াও হালকা এবং ছোট সেকেন্ডারি ব্যাটারির উন্নতিতে বর্তমান প্রযুক্তিতে লিথিয়াম ব্যাটারির প্রয়োগ ঘটছে প্রাথমিক একটা না অনেকক্ষণ ব্যবহার করা যায় সেকেন্ডারি প্রাথমিক কোষের তুলনায় দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় প্রাথমিক বেশি চার্জের জন্য উপযুক্ত নয় সেকেন্ডারি বেশি চার্জের জন্য উপযুক্ত প্রাথমিক লোড সমতাকরণ জরুরি ব্যবহার বর্ণসংকর ব্যাটারি এবং বেশি খরচের সামরিক আবেদনের জন্য উপযুক্ত নয় সেকেন্ডারি লোড সমতাকরণ জরুরি ব্যবহার বর্ণসংকর ব্যাটারি এবং বেশি খরচের সামরিক আবেদনের জন্য আদর্শভাবে উপযুক্ত প্রাথমিক নির্দিষ্ট আবেদন সাপেক্ষে সীমিতভাবে ব্যবহার করা হয় সেকেন্ডারি গবেষণাসহ অনেক কাজে ব্যাপকভাবে ব্যবহার করা হয় তৃতীয় বিভাগের ব্যাটারি সাধারণত সঞ্চয় সেল হিসেবে ব্যবহৃত হয় প্রাথমিক এবং সেকেন্ডারি কোষে সংরক্ষিত পৃথকীকরণ পার্থক্যের কারণ হল অবশিষ্ট উপাদানগুলো থেকে কোষের মূল উপাদানগুলোকে আলাদা করা যতক্ষণ না পর্যন্ত পূর্বে সক্রিয়করণ অবস্থায় ফিরে আসে উপাদানগুলোতে প্রায় ইলেকট্রোলাইট বিচ্ছিন্ন হয় সাধারণভাবে এই ব্যাটারি গঠন অনেকটাই টার্মিনাল ব্যাটারির মতো যা দ্বারা ইলেকট্রোলাইটের দেহাবশেষ কঠিন অবস্থায় বন্ধ হয় যতক্ষণ না পর্যন্ত ইলেকট্রোলাইট মিলন কেন্দ্রে পৌঁছায় আয়নিক অবস্থায় অনুমতি পাওয়ার জন্য একইভাবে ব্যাটারিটি সক্রিয় হয় রিজার্ভ ব্যাটারি কার্যকরভাবে রাসায়নিক ক্ষয় কমায় সর্বাধিক রিজার্ভ ব্যাটারি শুধুমাত্র একবার ব্যবহার করা হয় এবং তারপর ফেলে দেওয়া হয় রিজার্ভ ব্যাটারি মিসাইল বৈদ্যুতিক শক্তি সম্পন্ন উৎস এবং অন্যান্য অস্ত্র সিস্টেমের মধ্যে সময় জ্ঞান তাপমাত্রা এবং চাপ সংবেদনশীল বিস্ফোরণ যন্ত্র ব্যবহার করা হয় সঞ্চয় কোষকে সাধারণত নিম্নলিখিত চারটি শ্রেণীতে বিভক্ত করা হয় পানি সক্রিয় ব্যাটারি ইলেকট্রোলাইট সক্রিয় ব্যাটারি গ্যাস সক্রিয় ব্যাটারি তাপ সক্রিয় ব্যাটারি ব্যাটারি চতুর্থ বিভাগে রয়েছে জ্বালানি কোষ ব্যাটারি ব্যাটারি সব ধরনের জ্বালানি কোষ গ্রহণ করতে পারে সেই জন্য একটি যন্ত্রের সব সক্রিয় উপাদানের অখণ্ড অংশ থাকে না জ্বালানি কোষ বাইরের অংশ থেকে ব্যাটারিকে সক্রিয় করে জ্বালানি কোষ ব্যাটারি থেকে পৃথক তাই যতক্ষণ না পর্যন্ত সক্রিয় উপাদানগুলো ব্যাটারিকে সক্রিয় করে ততক্ষণ এটার বৈদ্যুতিক শক্তি প্রদানের ক্ষমতা রয়েছে কিন্তু উপাদানগুলোর অনুপস্থিতি এই সক্রিয় পদ্ধতিটি বন্ধ হয়ে যায় জ্বালানি কোষের একটি উল্লেখযোগ্য ব্যবহার হল মহাকাশ যানের জ্বালানি হিসাব তথ্য প্রযুক্তিগত দিক দিয়ে স্থলজ ক্ষেত্রে জ্বালানির ব্যবহারের উন্নতি খুবই ধীরগতি সম্পন্ন তাছাড়া বর্তমান চাহিদার সাথে অগ্রগতির জন্য নতুন নতুন আবিষ্কারক এবং বিভিন্ন আবিষ্কারের বৈচিত্র্যময় ব্যবহার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ যেমন ইউটিলিটি ক্ষমতা লোড সমতাকরণ জেনারেটর এবং বৈদ্যুতিক যানবাহন ব্যাটারি যত্ন ও রক্ষণাবেক্ষণের পরামর্শ ব্যাটারি অবশ্যই পরিষ্কার ও শুকনো রাখতে হবে ব্যাটারি অবশ্যই এর জন্য নির্দেশিত ব্যাটারি বক্সে ভরে রাখতে হবে যাতে ব্যাটারির তরল উপাদান উপচে না পড়ে প্রতি দুই মাসে ব্যাটারি পানি স্তর পরীক্ষা করতে হবে নিশ্চিত হতে হবে যে পানি স্তর সর্বোচ্চ ও সর্বনিম্ন পর্যায়ের মধ্যে অবস্থিত আছে সর্বদা বিশুদ্ধ পানি দিয়ে ব্যাটারি পূর্ণ করতে হবে কখনোই ট্যাপ বা বৃষ্টির পানি ব্যবহার করা যাবে না কেননা এতে অতিরিক্ত মিনারেল ও দূষিত পদার্থ থাকে যা ব্যাটারির স্থায়িত্ব ও কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে শুধুমাত্র গৌণ কোষের জন্য ব্যাটারি ব্যাংক সমূহকে অবশ্যই পর্যাপ্তভাবে স্ক্রু দিয়ে লাগাতে হবে কেননা ব্যাটারিগুলো ভারী এবং যদি ব্যাটারি উপরিতল আগলা লাগানো থাকে তবে নিম্নচাপের ফলে ব্যাটারি কর্মীদের জন্য বিপজ্জনক হতে পারে ব্যাটারি উপরের দিকের এবং নিকটবর্তী ক্ষয়সমূহ নিয়মিত পরীক্ষা করতে হবে ব্যাটারির উপরের তল ও প্রান্তদয় শুকনা রাখতে হবে যা ব্যাটারির দুই মধ্যে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ তৈরিতে বাধা দিবে এবং ব্যাটারির প্রান্ত চ্যাপটা হওয়া থেকে বিরত রাখবে ব্যাটারির উপরের প্রান্তদয়ের মধ্যে সংঘর্ষ এড়াতে পাতলা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ব্যবহার করতে হবে শুধুমাত্র লেট বা অ্যাসিড ব্যাটারির জন্য লেড অ্যাসিড ব্যাটারি অবশ্যই এর জন্য নির্দেশিত ব্যাটারি বক্সে ভরে রাখতে হবে যা ব্যাটারিতে উৎপন্ন হাইড্রোজেন গ্যাস নির্গমনে সহায়ক কিন্তু পানি ঢুকতে দেয় না লেড অ্যাসিড ব্যাটারি তড়িৎ বিশ্লেষকগুলো স্তর নিয়মিত পরীক্ষা করতে হবে যখন তড়িৎ বিশ্লেষক স্তর উপরে তোলা হবে তখন সর্বদা বিশুদ্ধ পানি দিয়ে ব্যাটারি পূর্ণ করতে হবে কখনোই ট্যাপ বা বৃষ্টির পানি ব্যবহার করা যাবে না কেননা এতে অতিরিক্ত মিনারেল ও দূষিত পদার্থ থাকে যা ব্যাটারির স্থায়িত্ব ও কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে ব্যাটারি চার্জিত অবস্থায় এর থেকে হাইড্রোজেন গ্যাস নির্গত হয় তাই যে স্থানে চার্জ দেওয়া হয় সে স্থান বায়ু চলাচলের উপযুক্ত কিনা দেখে নিতে হবে এবং এর আশেপাশে ধূমপান করা যাবে না সব থেকে বড় যত্ন হলো যখন ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ঢালা হয় একটি উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা যেমন রাবারের গ্লাভস পুরোনো কাপড় নিরাপত্তা চশমা ইত্যাদি ব্যবহার করতে হবে